দীর্ঘ সময় বন্ধ রখার পিছত মুকলি হল নলবাড়ী অসামরিক চিকিৎসালয়। 235-110 বিছনালে হ্রাস করে মুকলি চিকিৎসালয়। ঢকুয়াখনার নারায়ণপুর জেলা চিকিৎসালয় স্থানান্তর করাক লৈ উতলিছে ঢকুয়াখনা। বিগত কেবা মাহ ধরে নলবাড়ীত প্রতিবাদ চলি আছিল নলবাড়ী অসামরিক চিকিৎসালয় বন্ধর প্রসঙ্গক লৈ। রাইজর ধারাবাহিক প্রতিবাদত সেওমানি স্বাস্থ্য বিভাগে পুনের মুক্তি করবলে বাধ্য হল নলবাড়ী অসামরিক চিকিৎসালয়। এইবার নাম দিয়া হয়েছে শহীদ মুকুন্দ কাকতি চিকিৎসালয়। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল মন্ত্রী কেশব মহন্তর উপস্থিতিত মুকলি হওয়া চিকিৎসালয়খনের পরিষেবা 235-110 হ্রাস করা হল। এই ঐতিহাসিক কাম করে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জয়ন্ত মল্লবরুয়ার ঘোষণা। বিতর্ক অন্ত নহয়, মোর এটা দুখিয়া জনসাধারণের কারণে দায়িত্ব বাড়িল। এটা বিপিএল জনসাধারণক প্রাইভেট স্কুলে এডমিশন দিব লাগবে নয়, নালান্দাত আমার লড়ি পড়ব নয়, দুখিয়া মানুষ বৃদ্ধাঞ্চল আমার দুখিয়া মানুষ পড়ব লাগবে নয়, এই মোট দায়িত্ব বাড়িল। এটা কোনে কোনে এপ্লিকেশন দিয়ে মোক এপ্লিকেশনের কপি দিয়ে দিব যে আমি বিপিএল মানুষ, আমার এডমিশন লাগে, ফ্রি এডমিশন। তেওঁলোকে দিয়ে নে নাই চাও এবার, কি রাইজর কথা কয়। এই আন্দোলন যেবিলাক নেতা হয়ে ডাঙর কথা কই আছিল, সেবিলাক তো হেনকা প্রাইভেট স্কুল চলা মানুষ, দুখিয়া মানুষ, তেজ পিয়া মানুষ, দুখিয়া মানুষ, তেজ পিয়া মানুষ, গতি তেজ পিয়াসলক সকাই দিল যে তেজ নিপিব আর বিদ্যালয়, প্রাইভেট বিদ্যালয়, অল প্রাইভেট বিদ্যালয়, নলবাড়ীত যান প্রাইভেট বিদ্যালয় আছে সবে 25% মানে একট কই দিছো যে রাইট টু এডুকেশন একটর 12C-ত স্পষ্টকে লিখা আছে 25% বিপিএলক দিব লাগবে। সেই বিপিএলক নিদিলে তার আইনও এনেকা নন বেইলেবল সেকশন, জেলত সোমাই যাবে। জয়ন্ত মল্ল বরুয়ায় আরো কলে বামপন্থার নাম লৈ নলবাড়ীত আন্দোলন নকৰিব। আন্দোলন করা সকলে নলবাড়ী শুকুরবারের ভিতর নেড়িলে গ্রেপ্তার অবধারিত। কইছো যে নলবাড়ীত কেজনমান বাহিরের লড়া আপনাদের ঘুরি থাকা দেখি আছে, নলবাড়ী নহয়, আর সেই মানুষজনের লগতে তদারকতে ঘুরি থাকে, আর তেওঁলোকে বামপন্থা বলে কয়, কিন্তু এটা একটা নক্সালিজিমের ফার্স্ট স্টেজ বলে মানে কইছো যে তেওঁলোকে এই ধরনের নক্সালিস্ট মুভমেন্ট বিয়পায়। সেইকারণে মানে তেওঁলোকক আজি ইয়ারপর নির্দেশ দিছো যে আজির ভিতরতে, কারণ তেওঁলোকে ইয়াত কোনো চাকরি করে থাকা নাই, কোনো কাম করে থাকা নাই, তেওঁলোকে কিয় থাকিব লাগে নলবাড়ী, গতি তেওঁলোকক মই আজি নির্দেশ দিছো যে আজির ভিতর নলবাড়ী এরি যাও, এরি নগলে মই কেনেকে ধরে আনিব লাগে তাক মই জানো। ইফালে ঢকুয়াখনের জেলা চিকিৎসালয় স্থানান্তর করাক লৈ ঢকুয়াখনাত উমি উমি জ্বলিছে জুই। মন্ত্রী ডাঙরিয়ায় আর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ায় কথাখিনি বিবেচনা করে যাতে পুনের আগর প্রস্তাবিত মতে ঢকুয়াখানাটি আমার সেই লক্ষিমপুর জেলা চিকিৎসালয় যে স্বাস্থ্য চিকিৎসালয়খন ইয়াতে এস্টাবলিশ হোক। যথেষ্ট মাটি আছে, গতি আমি আমার ঢকুয়াখানাত এই হসপিটালখন যদি হয় ঢকুয়াখানার দুখিয়া জনসাধারণে ইয়াত স্বাস্থ্য ক্ষেত্রে উপকৃত হব। গতি আমি সকলে আহ্বান রাখিছো যে আপনার যদিও এই সিদ্ধান্ত লৈছে, এই সিদ্ধান্ত বাতিল করে পুনের ঢকুয়াখানাত এই হসপিটালখন দিবর কারণে আহ্বান জানাইছো, ধন্যবাদ। ঢকুয়াখনাত গণপ্রতিরোধ যে হব সেয়া খাটাং, কারণ ঢকুয়াখনার জেলা চিকিৎসালয়খন স্থানান্তর করাতো কোনো সচেতন ঢকুয়াখনিয়ায় মানি লব নোৱাৰে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।